আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো এখন শান্তিপুর ভাঙা রাসের শোভাযাত্রা। চলো শোভাযাত্রাটা কেমন হয় তোমাদেরকে আমি দেখাই। শান্তিপুর ভাঙা রাসের শোভাযাত্রা তো বিখ্যাত, আর এখন দেখতে পাচ্ছ শান্তিপুরেরই সেই বিখ্যাত শোভাযাত্রার একটি পাড়া, শান্তিপুর নতুন পাড়া। তাদের শোভাযাত্রা প্রতি বছরই ভালো হয়। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে দিয়ে এখন নতুন পাড়ার সেই শোভাযাত্রাটি আস্তে আস্তে এগিয়ে চলেছে। শান্তিপুর ভাঙা রাস, এটি একটি বিখ্যাত নাম, কারণ শান্তিপুর ভাঙা রাস এই কারণেই বলা হয়, নবদ্বীপের রাসের শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পরের দিন কিন্তু শান্তিপুরের এই ভাঙা রাসের শোভাযাত্রা বেরোয়। এবং রাস শব্দটির সাথে তো জানোই শ্রীকৃষ্ণের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তো রাসে নানা রকম গোস্বামী বাড়িগুলো তো তাদের বিগ্রহ নিয়ে বেরোনি, কিন্তু তার সাথে সাথে এখন বড় বড় বারোয়ারিগুলোও তাদের শোভাযাত্রা কিন্তু নিয়ে যান। দেখতেই পাচ্ছ সেরকমই একটা শোভাযাত্রা তোমাদের সামনে দিয়ে যাচ্ছে। আর শান্তিপুর এই ভাঙা রাসের শোভাযাত্রা কিন্তু বিখ্যাত, অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ বা দর্শক জনসাধারণ আসেন শান্তিপুর এই ভাঙা রাসের শোভাযাত্রা দর্শন করতে। তারই একটি ছোট্ট ভিডিও আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। এবং একটি পর্বে সম্ভব নয় শান্তিপুরের এই শোভাযাত্রাগুলোকে বিশ্লেষণ করা, তাই আমি হয়তো দুটি কি তিনটি পর্বে তোমাদেরকে এই শান্তিপুরের শোভাযাত্রাগুলি দেখাবো। দেখতে পাচ্ছেন নতুন পাড়ার শোভাযাত্রা, আর এনাদের এবছরের শোভাযাত্রা থিম ছিল সঙ্গীত। প্রথমে দেখলে একটা ভায়োলিনের একটা প্রকাণ্ড ট্যাবলো, আর তারপরে এই যে লাইট বা আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সঙ্গীতের ব্যাপারে কিন্তু দেখানো হচ্ছে, কারণ তাদের এবছরের থিম ছিল সঙ্গীত। শুধু লাইটিংই নয়, শান্তিপুর শোভাযাত্রার নানান রকম সবার আগে মানে একদম সন্ধ্যের সময় বিভিন্ন গোস্বামী বাড়িগুলো বের হন, কারণ তারা ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহ সমেত এবং শান্তিপুরের বিখ্যাত রায়রাজা কিন্তু এই শোভাযাত্রাতেই দেখা যায়। আর এখন রাত অনেকটাই হয়েছে, যে কারণে গোস্বামী বাড়ির শোভাযাত্রাগুলি অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু বিভিন্ন শান্তিপুরে বিভিন্ন বারোয়ারির শোভাযাত্রাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রকাণ্ড আলোকসজ্জা, এবং কিছু কিছু আলোকসজ্জা তো এমনও আছে দেখতেই পাচ্ছ ওপরে বেঁধে গেছে কিন্তু লাইটটা। এই ট্যাবলোগুলো এত বড়, এত উঁচু আর এত চওড়া করে তৈরি করা হয় যে এগুলো খুব মন্থর গতিতে যেতে হয়, না হলে এদিকে ওদিকে ইলেকট্রিকের পোলে এগুলো কিন্তু বেঁধে যায়। আবার যে উদ্যোক্তারা আছেন তারা কিন্তু সেগুলিকে সঠিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তা সত্ত্বেও কিন্তু দেরি হয়ে যায়। দেখছো সম্পূর্ণ আলোকোজ্জ্বল এবং আলোকসজ্জার সাথে কিন্তু এই শোভাযাত্রাগুলো অল্প অল্প ধীরগতিতে এগিয়ে চলেছে, কারণ এর চেয়ে জোরে যাওয়া কিন্তু সম্ভব না। এত বড় শোভাযাত্রা, তারপরে এত বড় লাইট সজ্জা, এরই পাশে কিন্তু অসংখ্য জনসাধারণ বা ভক্ত সাধারণ কিন্তু দাঁড়িয়ে আছেন, যারা এই শোভাযাত্রা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে আসেন। এবং রাস্তায় প্রচুর লোক থাকার কারণে এই শোভাযাত্রাগুলিকে কিন্তু খুবই ধীরগতিতে নিয়ে যাওয়া হয়। এবং শান্তিপুরের স্থানীয় প্রশাসনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারাও খুবই সুন্দরভাবে কিন্তু এই শোভাযাত্রাগুলিকে পরিচালনা করেন। এবং প্রতিটি শোভাযাত্রা শান্তিপুর থানা থেকে একটি শোভাযাত্রা নম্বর দেওয়া হয়, যার ভিত্তিতে কিন্তু তারা এই প্রসেশনে অংশগ্রহণ করেন। আর তোমরা এবারে দেখতে পাচ্ছ কাঁসারিপাড়ার শোভাযাত্রা। কাঁসারিপাড়াও কিন্তু ভালোই বড় শোভাযাত্রা বের করেন এই ভাঙা রাসের শোভাযাত্রায়। তারই শোভাযাত্রা তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, আর এর আগে গেল ওটা নতুন পাড়ার শোভাযাত্রা। এইরকম কিন্তু শান্তিপুরে প্রচুর বারোয়ারি আছে, যে কারণে সন্ধেবেলা থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং রাত ভোর হয়ে যায় এই শোভাযাত্রা কিন্তু শেষ হতে। দেখো কত সুন্দর আলোকসজ্জাগুলো। তোমরা অনেকেই চন্দননগরের শোভাযাত্রাও দেখেছো, কিন্তু শান্তিপুরের শোভাযাত্রার যে ভ্যারাইটি তা অন্য কোথাও কিন্তু লক্ষ্য করা যায় না। শান্তিপুরের শোভাযাত্রায় শুধুমাত্র প্রতিমা আর লাইটই নয়,
আরও অনেক কিছুই কিন্তু দেখা যায়, যেগুলো তোমরা যদি সন্ধ্যেবেলা গোস্বামী বাড়ির শোভাযাত্রাগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে। সেই প্রাচীনকালের ময়ূর পঙ্খীর গান এবং রায়রাজা এবং রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহগুলি কিন্তু এই শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তো এখন দেখতেই পাচ্ছ এলইডি লাইটের জমানা, যার জন্যে আলোকসজ্জার আস্তে আস্তে বিবর্তন ঘটেছে। কারণ সবার প্রথমে কিন্তু এই ভাঙা রাসের শোভাযাত্রা নিয়ে যাওয়া হতো মোমবাতি সহকারে, তখন হয়তো এত বারোয়ারি অংশগ্রহণ করতেন না এই শোভাযাত্রায়, তখন শুধুমাত্র গোস্বামী বাড়িগুলি অংশগ্রহণ করতেন। আর সেই প্রথা ধীরে ধীরে আস্তে আস্তে বিবর্তন হয়ে এখন কিন্তু গোস্বামী বাড়িগুলির সাথে শান্তিপুরের বিভিন্ন বারোয়ারির শোভাযাত্রাগুলোও কিন্তু অংশগ্রহণ করেন এই রাসের শোভাযাত্রায়। যে কারণেই খুব অল্প সময়ে কিন্তু এই শোভাযাত্রাটা হয় না, অনেকটাই সময় লেগে যায় তাদেরকে তাদের এই রোডটাকে সম্পূর্ণভাবে একবার ঘুরে আসতে। কারণ যে যার যার বারোয়ারি থেকে বের হন এবং এই শোভাযাত্রা সহকারে যে প্রসেশন রোডটি আছে সেই রোডটি পরিক্রমা করে আবার কিন্তু বারোয়ারিতেই ফিরে যান। তো দেখতেই পাচ্ছ সেই রকমই একটি সুন্দর শোভাযাত্রা তোমাদের সামনে দিয়ে এখন কিন্তু যাচ্ছে, এবং এই শোভাযাত্রা কিন্তু এইভাবে সারা রাত চলতে থাকবে। কারণ এত পরিমাণ বারোয়ারির শোভাযাত্রা এবং গোস্বামী বাড়িগুলির শোভাযাত্রা শান্তিপুরে বের হয় যে তাতে প্রায় সারা রাতই প্রায় লেগে যায়, কারণ না হলে সম্ভব নয়। শান্তিপুরে কিছু বারোয়ারি আছেন যারা প্যান্ডেলটা বা মণ্ডপসজ্জা খুব সুন্দর করেন, আবার কিছু বারোয়ারি আছেন যারা প্রতিমা সজ্জাকে খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি করেন, আবার কিছু বারোয়ারি আছে যারা এই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেন। এই তিনটি ভাগে কিন্তু শান্তিপুরের রাস বিভক্ত হয়। যারা ভালো প্যান্ডেল করেন তারা কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না, কিংবা যারা ভালো প্রতিমা তৈরি করেন তারাও অনেকেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন না। তাই তোমরা যদি শান্তিপুরের রাস দেখতে চাও এবং রাসকে যদি ফুলফিলভাবে তোমরা দর্শন করতে চাও, তবে তোমাদেরকে প্রথমত মণ্ডপসজ্জা দেখতে হবে, তারপরে প্রতিমাসজ্জা, এবং তারপরে প্রথম এবং দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিন আসে কিন্তু এই ভাঙা রাসের শোভাযাত্রা। তোমরা যদি এর কোনো একটা মিস করে যাও তাহলে রাসের কিন্তু অনেকটা বড় অংশই তোমরা দেখতে পেলে না। অন্য অন্য জায়গার মতো নয়, শান্তিপুরের রাস কিন্তু সম্পূর্ণই আলাদা, সেটা তোমরা আমার আগের পর্বগুলো দেখলেও বুঝতে পারবে। আর এখন আমি দেখাবো শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা বা প্রসেশনের কিছু মুহূর্ত, যেগুলি খুবই সুন্দর এবং এক কথায় যেটাকে প্রকাশ করা যায় না। ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ আমি এই শোভাযাত্রাকে দুটো তিনটে ভাগে ভাগ করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরব, যে কারণে আজকের এই একটা 10 মিনিটের ভিডিও দিয়ে তোমাদেরকে শোভাযাত্রা শান্তিপুর ভাঙা রাসের শোভাযাত্রা সম্বন্ধে কিছুটা আইডিয়া দিলাম। এবং এই রকম আরও দুটি কি তিনটি পর্বে আমি আরও অন্যান্য ক্লাব বা বারোয়ারির যে শোভাযাত্রাগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিও এই 10 মিনিটেই আমি কিন্তু শেষ করে দেবো। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের লাইক আমাদের জন্য খুবই মূল্যবান। তোমাদের লাইক দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে তোমাদের কেমন লাগলো না লাগলো। তাই অবশ্যই কিন্তু একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই ধরনের ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও পরস্পর তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এই ধরনের ভিডিও এই চ্যানেলে যখনই আপলোড হবে তখন কিন্তু তোমাদের সামনে সেগুলি পৌঁছে যাবে এবং সবার আগে কিন্তু তোমরা সেগুলো দেখতে পারবে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এইভাবেই কিন্তু সারা রাত ধরে চলবে শান্তিপুরের এই ভাঙা রাসের শোভাযাত্রা। তার হয়তো খুব অল্পই আমি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ এত জিনিস এত বড় শোভাযাত্রা সম্পূর্ণ কিন্তু দেখানো সম্ভব নয়। চলো দেখা হবে আবার আগামী পর্বে।
ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। নমস্কার।